এইভাবে টেনে টেনে একটু ছাড়িয়ে নেব। এই দেখুন কত সুন্দর হয়েছে, পিঠের ভিতরটা কত সুন্দর হয়েছে, আর পুরটা একদম মানে কি বলবো, দেখেই খেতে ইচ্ছা করছে। নমস্কার, প্রতিদিনের মতন আজকে আবারও চলে এসেছি দুর্দান্ত একটা রেসিপি নিয়ে। তো আজ করব সুজির ভাপা পিঠা, আর এই পিঠাটা আপনারা যখন খুশি তখন বাড়িতে করতে পারবেন, খুব সহজভাবে করব। আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখুন আর আমার সঙ্গে থাকুন। তাহলে এখন আমি রেসিপিটি শুরু করব। এক প্যাকেট সুজি নিয়েছি, এখানে 200 গ্রাম সুজি আছে। লবণ চিনিটা পাউডার করে নিয়েছি, এখান থেকে 4 চামচ চিনি দেব। মিষ্টিটা আপনাদের পছন্দ অনুযায়ী দেবেন, বেশি কম। এক প্যাকেট আমল দুধ, তবে এই দুধটা দিলে খুবই টেস্টি হয় খেতে। মিশিয়ে নেব এবার। এখানে গরুর দুধ নিয়েছি, দুধটা ভালো করে জ্বালিয়ে নিয়েছি, আর দুধটা এখন উষ্ণ গরম আছে, এবার দিয়ে দেব। অল্প অল্প দুধ দেব আর আস্তে আস্তে মেশাতে থাকবো। ঢাকা দিয়ে 20 মিনিট রেখে দেব। উনুনটা ধরিয়ে নিয়েছি, এবার পুরটা বানিয়ে নেব। আখের গুড় দেব, আলাদা করে কোনো জল ব্যবহার করিনি। এবার নারকেলটা দিয়ে দেব, নারকেলটা দিয়ে ভালো করে নাড়তে থাকবো। ফ্লেভারটা ভালো আসার জন্য 3টে এলাচ গুঁড়ো করে নিয়েছি। পুরটা হয়ে গেছে, এখন নামিয়ে নেব। ঢাকনাটা তুলে নেব, দেখুন সুজিটা ফুলে কতটা ঘন হয়ে গেছে। এবার আর একটু গরুর দুধ দিয়ে দেব আর আস্তে আস্তে মাখতে থাকব। ব্যাটারটা ঠিক এরকম ঘনত্বের হবে, এর থেকে হালকাও হবে না আবার এর থেকে ঘনও হবে না, ঠিক এরকম করে করতে হবে। এতে জল দিয়ে দিয়েছি, এখানে একটা স্ট্যান্ড বসিয়ে দেব। আপনাদের কাছে যদি স্ট্যান্ডটা না থাকে তাহলে বাটিও উপর করে বসাতে পারেন। জলটা গরম হওয়ার জন্য ঢাকা দেব। জলটা এদিকে গরম হোক, ততক্ষণে আমি এখানে 4টে বাটি নিয়েছি, তেল লাগিয়ে নিয়েছি বাটিতে। এবার চারিদিকটা ভালো করে মেখে নেব। এই পিঠাটা আমি বাড়িতে একবার ট্রাই করেছি, এত ভালো লাগে খেতে কি বলবো, তাই ভাবলাম যে এই রেসিপিটা আপনাদের সঙ্গে আবারও আমি একটু শেয়ার করি, ভালো লেগেছে তাই। তো আপনাদের যদি এই রেসিপিটা ভালো লাগে আপনারা কিন্তু অবশ্যই একটু লাইক করে আমাকে উৎসাহিত করবেন। তো এরকম আমি নিত্য নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসতে পারবো, আমারও খুব ভালো লাগবে। বাটিতে ভালো করে তেল মাখিয়ে নিয়েছি, সুজিটা এভাবে ভালো করে বসিয়ে নেব। 4টে বাটিতেই সুজিটা ভালো করে বসিয়ে নিয়েছি, পুরটা দিয়ে দেবো এবার। 4টে বাটিতেই পুরটা দিয়ে দিয়েছি, উপর দিয়ে ব্যাটার দেব। কটা কিশমিশ নিয়েছি, এবার সাজিয়ে নেব। দেখুন কিশমিশটা দেওয়ার জন্য কতটা সুন্দর লাগছে, দেখেই মন ভরে যাচ্ছে। ঢাকনাটা তুলে নেব, একটা থালা বসিয়ে দেব। এবার বাটিগুলো এভাবে সাজিয়ে নেব। এবার ঢাকা দেব। তো আমি পিঠেটা 15 মিনিট ভাপা বসিয়েছি, এখন একটু চেক করে দেখব হলো কি না, তার জন্য একটা কাঠি নিয়েছি। এই দেখুন কাঠিতে লাগছে না কোথাও। এই দেখুন কোথাও লাগেনি, এবার নামিয়ে নেব। পিঠেটা তৈরি হয়ে গেছে, দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে, দেখেই মনে হচ্ছে খেয়ে নি, এত সুন্দর লাগছে দেখতে। বাটিগুলো ভালো করে ঠান্ডা করে তারপর পিঠেগুলো বের করব। আর যদি তার আগে আমি বের করতে যাই, দেখা যাচ্ছে বের করার সময় পিঠেটা ভেঙে গেল। একটু ঠান্ডা হোক, বাটিগুলো ঠান্ডা হয়ে গেছে, এই সাইডগুলো এইভাবে একটু টেনে দেব।
ভাপা পিঠাটা তৈরি হয়ে গেছে, এখন একটু কেটে দেখাবো আপনাদের ভিতরটা কেমন হলো, তারপর খাওয়াটা শুরু করব। দেখুন বন্ধুরা, পিঠের ভিতরটা কত সুন্দর হয়েছে, আর পুরটা একদম মানে কি বলবো, দেখেই খেতে ইচ্ছা করছে। এবার একটু খেয়ে দেখি পিঠেটা কেমন হলো, আর ভিতরের পুরটা দেখুন, দেখেই মনটা চাচ্ছে যে খাই। এত কম সময়ে যে এত সুন্দর রেসিপি করা যায় ভাবা যায় না। পিঠাটা এত ভালো লাগছে কি বলবো আপনাদের, তো আমি বাড়িতে একবার ট্রাই করেছি, আমার মনটা বলছে যে আপনাদের সঙ্গে এই রেসিপিটা একবার শেয়ার করি, এত সুন্দর লাগছে কি বলবো। তো আপনারা যে এতটা সময় নষ্ট করে এই ভিডিওটা দেখলেন, তার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।